আসসালামু আলাইকুম সবার মশাই শিখারি ভাইরা, আশা করি ভালো আছেন। তো আপনাদের কাছে নতুন একটা হাতছিপ নিয়ে আসলাম একদম কম বাজেটের মধ্যে। আর আরেকটা বিষয়, যে যারা অনেকে বড় বড় হাতছিপ চান, যে এরকম হচ্ছে 18 ফিট 15 ফিট, তো 18 ফিটের কিছু আজকে হাতছিপ আপনাদেরকে দেখাবো। তো ইনশাল্লাহ স্টক সীমিত আছে, যদি নিতে চান ফোন দিবেন, আর এই প্রোডাক্টটা আবার ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন, প্রোডাক্টটা আবার আসবে। তো যাই হোক, যেসব প্রোডাক্ট আছে এবং হচ্ছে দুই কোয়ালিটির এখানে আপনাদের কাছে আমি 18 ফিট দেখাবো, একটা দামি একটা হচ্ছে কম দামি। সো দুইটাই হচ্ছে কার্বন, একটা সরি একটা কার্বন, একটা হচ্ছে কার্বন ফাইবার মিক্সড। তো দুইটা দুই কোয়ালিটির, যেটা কার্বন সেটার বিষয়ে জানাবো। তার আগে কম দামি প্রোডাক্ট নিয়ে আগে আপনাদের কাছে আমি রিভিউ দিচ্ছি। ফার্স্টে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 270, এটা হচ্ছে 9 ফিটার, এটা হচ্ছে ব্ল্যাক কালার, একটা কার্বন ফাইবারের হাতছিপ। এটা ছোটো মাছ মারার জন্য, ট্যাংরা পুঁটি স্বাভাবিক, আপনারা ট্যাংরা পুঁটি বা কই এসব মাছ মারতে পারবেন এটা দিয়ে ইজিভাবে। এটা হচ্ছে 9 ফিট রয়েছে আমাদের কাছে, যদি এটা 9 ফিট আপনারা নিতে চান রেট পড়বে অনলি 380 টাকা। তো আপনারা যদি নিতে চান হচ্ছে 9 ফিট 380 টাকা রেট পড়বে। দেখতে পাচ্ছেন 270, 9 ফিট, এটা হচ্ছে একদম 380 টাকা রেট। এটার সাথে একটা ক্লিপও কিন্তু আপনারা একদম ফ্রি পাবেন। আর এরপরে হচ্ছে আর একটা প্রোডাক্ট আমি এদের সাথে দেখাচ্ছি। তো এটা হচ্ছে যেটা 15 ফিট 450, এটাও রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল। তো যদি 4.50 এটা যদি আপনারা নিতে চান 15 ফিট, তাহলে 15 ফিটের রেট পড়বে মাত্র 600 টাকা। তো হচ্ছে 600 টাকায় আপনার 15 ফিট একটা হাতছিপ পেয়ে যাবেন। এটা আপনার খুব সাজে ট্যাংরা বুটি বা হচ্ছে মানে এই 500-700 গ্রাম সামথিং মাছ আপনার ইজিভাবে এটাতে কিন্তু ধরতে পারবেন। তো এটা অ্যাভেলেবেল রয়েছে। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। এই চ্যানেলের সকল শিবশীর ভিডিও দেওয়া থাকে, যেগুলো বাংলাদেশের যে কোনো স্থান থেকে খুব সহজে আপনারা ক্রয় করতে পারবেন। তো এরপরের হচ্ছে যেটা আমি এটা দেখাচ্ছি, এই কম দামে হাতছিপের মধ্যে একটা রয়েছে 18 ফিট। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 630, 18 ফিট, মানে 18 ফিটেরও এটা বেশি আই থিঙ্ক। আমি এটা 18 ফিটই আপনাদেরকে আইডিয়া করে বলছি। তো যাই হোক, এটা যদি আপনারা নিতে চান বড় ছিপ, এটা আনুমানিক বোধ হয় 20 ফিট হতে পারে। যাই হোক, ফিটের হিসাবটা বাদ দিলাম, 630, মানে 630 মিটার। তো এটা হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, তাহলে যদি আপনারা নিতে চান এটাও নিতে পারেন। এটা কম দামের মধ্যে পড়বে, এটা হচ্ছে অনলি 1000 টাকা দাম। তো হচ্ছে কম দামের মধ্যে এই হাতছিপটি আপনাদের পড়বে মাত্র 1000 টাকা, আর হচ্ছে এর সাথে সবগুলো আপনার ক্লিপ পেয়ে যাবেন। তো চলুন এবার হচ্ছে দামি প্রোডাক্টের মধ্যে যাই, মানে সবচেয়ে ফিনিশিং, দেখতে গুড লুকিং, অরিজিনাল, একদম কি বলবো, মেড ইন কোরিয়া, যেটা হচ্ছে কোরিয়া থেকে একদম চলে এসেছে আমাদের দেশে। তো মারাত্মক হচ্ছে একটা রড। তো এই হাতছিপটির বিষয়ে না বললে নয়, এটা একদম প্লেন ক্লিন, দেখতে পাচ্ছেন একদম স্মুথ তোটাটাই। এটা হচ্ছে প্রপারলি কার্বন, এটা একটা সাইজই আপাতত আছে আমার কাছে, আর সেটা হচ্ছে 630, মানে এটা হচ্ছে আপনার 18 ফিট সামথিং, এটা হচ্ছে 18 ফিট সামথিং। এটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন কি সুন্দর, অনেক সুন্দর একটা ডিজাইন। এটা প্রত্যেকটা ক্লিন কালার একদম, আর প্রত্যেকটা পার্ট কিন্তু দেখবেন একেবারে প্রপারলি কার্বন, দেখতে পাচ্ছেন একেবারে কার্বন, এটা কোনো সন্দেহই নাই। সো এত সুন্দর, এটাতে খুব সহজে 500-700 গ্রাম মাছ আপনারা চাইরা তুলতে পারবেন, 500-700, ইনশাআল্লাহ খুব সহজে চাইরা তোলা যাবে। আর যদি বড় মাছ খেলায় তুলতে চান, যেহেতু এটা প্রায় 18 ফিটেরও বেশি বড় ছিপ, সো আপনারা বুঝতে পারছেন এটাতে কত বড় বড় মাছ ধরা যাবে, ইনশাল্লাহ খুব সহজে 4 কেজি পর্যন্ত মাছ ইনশাল্লাহ খেলে তোলা যাবে। তো এই 18 ফিট রডের দাম পড়বে 1800 টাকা, একদম কম বাজেটের মধ্যে, বুঝতে পারছেন 18 ফিট রডের দাম পড়বে 1800 টাকা। তো পরের সিজনে জানি না দাম বাড়বে কি কমবে, তবে বাড়ার চান্সই বেশি দেশের যে অবস্থা। তো এটার প্রত্যেকটা পার্টি কিন্তু প্রপারলি কার্বন, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা গুড লুকিং। তো যাই হোক, আমার স্পেসটা অনেক ছোটো, সে কারণে আমি এটা পুরোপুরি ওপেন করে দেখাতে পারছি না, যদি বিশাল বড় রড এটা। শুধু আপনারা এটার পার্টগুলো একটা একটা করে গোনার চেষ্টা করবেন। তো ফার্স্টে আমি আবার প্রথম থেকে শুরু করছি। তো প্রথম পার্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাম্বার 1, একটা গেল, দুইটা গেল, তারপরে হচ্ছে 3টা। তো যাই হোক, বের করার সমস্যা না, আপনাদেরকে আমি ওভাবে দেখাইতে পারতাম। তো যাই হোক, দেখুন পার্টের শেষ নাই। তো এই তো হচ্ছে একটা পার্ট, দুইটা, তারপরে হচ্ছে 3টা, তারপর 4টা, 5টা, 6টা, 7টা, 8টা পার্ট, 9টা পার্ট, 10টা পার্ট, টোটাল হচ্ছে 11টা পার্ট।
তো আপনারা বুঝতে পাচ্ছেন এটা হচ্ছে 11 পাট এখানে রয়েছে। তাহলে সবগুলো জোড়া লাগাইলে আই থিঙ্ক 18 ফিটের বেশি হয়, আমি 18 ফিটে বলছি। তো যারা বড় ছিপগুলো চান, অনেকে হাত ছিপ, তাদের জন্যই কিন্তু এই ছিপটা আমরা নিয়ে এসেছি। তো এটা কিন্তু এখন স্টকে একেবারে কম, কারণ 18 ফিট যে গোটা আসছিল আলাদা মতো সবই সেল হয়ে গেছে, আর কিছু কিছু আছে। তো ভালোর মধ্যে যদি নিতে চান, আগে বলছি ভালোর মধ্যে মানে কার্বনের মধ্যে, প্রপারলি কার্বনের মধ্যে, তাহলে এই ছিপটা আপনারা নিতে পারেন। তো এটা হচ্ছে, দেখুন প্রত্যেকটা পার্ট একটা একটা করে তুলেই দেখাচ্ছে আপনাদেরকে, পরে আমার লাগানো ঝামেলা হয়ে যাবে। তো যাই হোক, সব আপনাদের জন্যই করা, যাতে আপনারা বুঝতে পারেন। দেখতে পাচ্ছেন পাটের শেষ নেই। এর ভিতরে আর একটা আছে, ওটা বের করতে পারছি না। তো যাই হোক, তখন গুনেছিলাম 10টা, এখন দেখি ভুল হয়েছে না, বেশি হয়েছে না, কম হয়েছে। তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তারপরে হচ্ছে 7টা 8টা 9টা 10টা, ও সরি, টোটাল হচ্ছে 10টা। তো আমরা মেয়েটা বাদেই 10টা গুনছিলাম, 10টা গিয়ে 11টা, তো ওটা টোটালি হচ্ছে 10টা। আর পাটের সাইজগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন প্রপারলি, দেখতে পাচ্ছেন 3 হাত। তো এটা হচ্ছে 3 হাত, তো ক্লোজ করার টাইমে এইরকম সামথিং 3 হাতে এটা হয়। তো চলুন এটার হচ্ছে এবার আমরা ওয়েট ম্যাপে দেখাবো, তার আগে আমি প্রোডাক্টটা ক্লিক করে নিচ্ছি, আপনারা 1 মিনিট ওয়েট করবেন। তো যাই হোক, আপনাদের জন্য আমি এতো হয়ে গেছে, 1 মিনিটের মধ্যে আমি কমপ্লিট করে ফেলেছি। যাই হোক, আপনাদের এখানে ভিডিও পোস্ট করা ছিল যেন তাড়াতাড়ি মনে হচ্ছে। তো যাই হোক, চলুন এবার এটার আমরা ক্লিয়ারলি ভাবে ওয়েটটা ম্যাপে দেখাই। আমি জানি এটা ওয়েট বেশি হবে, কারণ এটা তো আর 10 ফিট 12 ফিট না, এটা মাথায় রাখবেন। তারপরে অনেকে বলবেন যে ভাই এত ওয়েট এসেই, তো ভাই আগে বলছেন 18 ফিট না, আমার মনে বেশি হবে, আমি 630 মানে আমি এটাও শিওর না। তো দেখুন 224 গ্রাম, তো এটা ভাই 224 গ্রাম হবে হাতছিপ। যে এত বড়ো হাতছিপ যারা নিতে চান, তারা ফোন দেবেন। দেখুন লুকিংটাও ভাই, বুঝলাম আরও তো সেল লাগছে আমার, আমি তো হাতছিপে মাছ মারি না, নাহলে এটাতে মারতাম। তো চলুন এরপরে কম দামিটা আমি দেখি, 15 ফিট, এটাও সেম হবে। এটা হচ্ছে 209 গ্রাম না, এটা একটু ওয়েট কম আছে। তো এরপরে হচ্ছে যেটা কম দামি 15 ফিটটা দেখি, ট্যাংরা বটি, এগুলো ছোটো মাছ মারা, 200-300 গ্রাম 500 গ্রাম সর্বোচ্চ 1 কেজি। তো যাই হোক, এটা 113 গ্রাম, আর এটা 9 ফিট, এটাও ঠিক সেম, আমি বলে দিচ্ছি সর্বোচ্চ 1 কেজি মাছ, এর বেশি ধরা যায় না এগুলোকে, এটা থাকেই না একটু দেখি। তো দেখতে পাচ্ছেন অনলি 61 গ্রাম, তো 61 গ্রামেরও ছিপ হয় ভাই, আমি তো আজকে প্রথম দেখলাম। তো যাই হোক, এই 4টা সাইজ রয়েছে, আর এটা আর একবার বলছি, এটা আপনারা যদি চাহিদা করেন, এটা ইনশাল্লাহ আরও সামনে দেখতে পাবেন। তো 18 ফিট অ্যাভেলেবেল, স্টক ফুল। তো নিতে চাইলে ফোন দেবেন, ডিসক্রিপশন এবং ভিডিও নাম্বার রয়েছে, আর এই ফটোগুলো কিন্তু আপনারা দানা যে পাবেন না। তো ইনশাল্লাহ ওখানে যদি সামনে আপলোড করি, তখন আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে N3 বাজারে থাকার জন্য।